সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না, মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়া। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, এক ঘন্টা আমরা মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝেননি আপনারা? এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন, মনে হয় যে আপনি মুনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মুনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না? ঠিক। এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না, 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়, ফজরের পরে তার না ঘুমার উপায় নেই, কারণ রাত্রে ঘুমেছে 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজরের পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নার খেলাফ কাজ। অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নেই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য, এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।